গাইজ, ওয়েলকাম টু প্রিয়া ডেলি ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি, আমি রাস্তায় থেকেই শুরু করলাম। কারণ আমি এখন একটু উল্টোডাঙায় যাচ্ছি, কারণ হচ্ছে আমার মা বাবা দুজনেরই শরীরটা খুব খারাপ হয়েছে, মানে জ্বর সর্দি কাশি হয়েছে, আমাদের যা হয়েছিল ওরম টাইপেরই কিছু হয়েছে। তো আমি এখনও মা বাবার সাথে দেখা করিনি, এই তিন দিন ধরে শরীর খারাপ। তো হাত কালকে সারানোর ছুটি আছে, পড়াও ছুটি আছে, তো এর জন্য আমি আজকে বেরিয়েছি, মা বাবার সাথে দেখা করব। এই যে সায়নকেও নিয়ে যাচ্ছি, তো আমরা দুজনেই যাচ্ছি, তো আজকে দেখা করব মা বাবার সাথে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আর সন্ধেবেলা বাড়িতে আমার ব্লগ করা হলো না, তো বেরিয়েছি, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, এই যে প্ল্যাটফর্ম স্টেশনে চলে এলাম। তো এবার যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিট কাটবো, তো টিকিট কেটে আর রুটি নেব, তারপরে আমরা ট্রেনে উঠব। ট্রেন কটায় আছে ঠিক বলতে পারছি না, সায়ন একটু দেখে নেবে কটায় আছে, তো তারপরে আমরা ট্রেনে উঠব। চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার টিকিট কাটা হয়ে গেল, তো এবার আমি রুটিটা নিয়ে নেব, রুটিটা নিয়ে আমি প্ল্যাটফর্মে যাব। তো দেখছি রুটি কোথায় পাওয়া যাবে। তো দেখো আমরা আবার প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, রুটি নেওয়া হয়ে গেছে, রুটি নিয়ে এসে আমরা প্ল্যাটফর্মে উঠে গেলাম। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি উল্টোডাঙায়, তো তারপরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, কি সুইট একটা ডগি, ওর চোখটা দেখো, ওরম করে দিস না, ওরম করে দিস না, ছাড়, ও খেতে পারবে না, নিচে দে, ও খেয়ে নেবে, ও খাচ্ছে না, তো ভেঙে দে, ভেঙে দে। দেখো বন্ধুরা, আমি এক্ষুনি নেমে যাবো, মোবাইল নিতে পারছি না, কারণ বাইরেটায় প্রচুর হাওয়া উড়ে আছে। তো চলো নেমে কথা হচ্ছে, দৌড়ে ফটো করে টেনে নেবে। দেখো নেমে গেলাম আমরা, তো এবার যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি, তো চলো গিয়ে কথা বলছি। কিন্তু বন্ধুরা, আমি জানি না আমার বাবা ক্যামেরায় আসবে কি না, কারণ বাবার শরীর খুবই খারাপ, আর মা হয়তো আসতে পারে, মাকে বললে মা আসবে, কারণ মা জামাই ষষ্ঠীতে মা এসেছিল, বাবা আসেনি, বাবা একটা প্রথম প্রথম তো একটা কীরকম হয় তাই আসেনি। কিন্তু আমি জানি না, আমি জানি না আমার বাবা আসবে কিনা ক্যামেরার, তো মাকে বললে মা আসবে, মায়ের সাথে কথা বলবো, আর জানি না মা কথা বলতে পারবে কিনা, কারণ খুব কাশি হয়েছে। তো চলো তোমরা, সেরকম না কথা বলা গেলে আমি ভিডিওটা অল্পের মধ্যেই শেষ করে দেবো, কারণ কি আজকে আমি সেরকম তো করতে পারলাম না, তোমরা তো দেখতেই পেলে। তো যাই মা বাবার ওখানে, দেখি কি হয়। ও আমি চলে এলাম মা বাবার এখানে, ঠিক আছে। তো এখন বাবা মার সাথে দেখা করানো যাচ্ছে না, কারণ মা সেরকম জামা কাপড় সেরকম পরা টরা নেই, কারণ আমি হঠাৎ করে এসেছি তো দেখতে, তো এই কারণে কথা বলাতে পারছি না। আমার জামাই ষষ্ঠীর ভিডিওতে মায়ের কথা রয়েছে, তোমরা যদি আমার মাকে দেখতে চাও তো জামাই ষষ্ঠীর ভিডিওতে দেখো, তো সেখানেই রয়েছে। তো এখন মায়ের কাশিটা খুব একটা কমেনি, বাবারও কমেনি, তো শরীর খারাপ রয়েছে, তো আমি একটু কথা বলে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করব। দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এলাম,
তো উল্টোডাঙ্গা থেকে ফিরে আমি খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমাদের সাথে আমার মিষ্টি বন্ধুদের সাথে একটু কথা বলে ভিডিওটা এন্ড করব বলে চলে এলাম। তো মা বাবার শরীরটা একটু খারাপ আছে, মা তোমাদের সাথে কথা বলার খুবই ইচ্ছে ছিল একটু, তো মা তো কথা বলতে পারলো না কারণ মার শরীরটা খুবই খারাপ। ওরম অবস্থায় ভিডিওতে আসাটা ভালো দেখায় না, তো মা বলল আমার ভালো লাগছে না, আমিও জোর করিনি কারণ মার শরীরটা সত্যি খারাপ। তো অন্য একদিন হবে, তো কি বলবো আর, তোমাদেরকে গুড নাইট, আর খেয়ে নাও, তোমরা হয়তো সবাই ডিনার করেও নিয়েছো কারণ এখন ঘড়িতে বাজে পুরোপুরি 12:30 বেজে গেছে, কারণ কি আজকে প্রচুর রাত্রি হয়ে গেছে, আমি বাড়িতেই ফিরেছি 10:45। তারপরে হাত পা ধুলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু ফ্রেশ হতে হতে এখন 12:30 এসেছিলাম। এই এখন আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। তো আমার ভিডিওটা বেশি বড় হয়নি হয়তো আজকে, যতটা আমি দেখাতে পেরেছি, তোমাদেরকে শেয়ার করতে পেরেছি, করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর নতুন আসছো যারা আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে, গোল্ডিকে নিয়ে ভিডিও আছে, গোল্ডিকে নিয়ে ভিডিও তোমাদের বাড়ির বাচ্চারা থাকলে তারাও দেখে খুব মজা পাবে, কারণ গোল্ডির খুব ভালো ভালো ভিডিও আছে, গোল্ডির স্নান করানো আছে, গোল্ডির ট্রেনিং আছে, গোল্ডির ছাদে গিয়ে খেলা আছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মজা পাবে আমার ভিডিও দেখে। তো চলো টাটা, গুড নাইট, গুড নাইট।